নমস্কার, এসএসসি তে আপনাকে স্বাগত। আজকে আমরা ইডিয়ামের দ্বিতীয় ভাগ করব। আমাদের যে ওয়েবসাইট দেখে নিন, www.onlinessse.com। ইডিয়ামের আগের পার্টটা আমরা দেখেছি, যা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আগের পার্টটা দেখে নিতে পারেন। আগে 10খানা ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে রিড বিটুইন দ্য লাইন্স, আর শেষ হয়েছে স্কেপ গোট। আপনারা ভাবতে থাকুন আর আমি এর প্রত্যেকটার আনসার বলে দেবো। প্রথম যে ইডিয়ামটা সবচেয়ে জানা, এগুলো যে কোনো গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় আসে, WBCS এই কোশ্চেনগুলো আসে বারবার। আপনারা রেগুলারলি আমাদের সঙ্গে থাকুন, আমরা বিভিন্ন ইডিয়াম ওয়ান ওয়ার্ড এগুলো আলোচনা করব। শুরু করছি তাহলে, ফার্স্টের কোশ্চেন হলো রিড বিটুইন দ্য লাইন। রিড বিটুইন দ্য লাইন কথার মানে কি? রিড বিটুইন দ্য লাইন কথার মানে হলো ইনার মিনিং, অর্থাৎ ভেতরের যদি কোনো মানে জানানো হয়, ইনার মিনিং অর্থাৎ আমি অনেক সময় কোনো কোনো কথা বললাম কিন্তু তার অন্তর্নিহিত অর্থ কিছু হয় আলাদা, তাই না? অনেক সময় বন্ধুরা কিছু কিছু কথা বলে কিন্তু তার অন্তর্নিহিত অর্থ হয় আলাদা, সেইগুলোকে বলা হয় ইনার মিনিং বা ভেতরের শব্দ। নেক্সট, দুই নম্বরে যাব, গো টু দ্য উইন্ড। গো টু দ্য উইন্ড, অনেক সময় দেখবেন কোনো কোনো মানুষের নাম সব জায়গায় শোনা যায়। অনেকে জিজ্ঞেস করে, তুই কোথা থেকে নামটা জানলি? তার উত্তর হবে, আমি শুনতে পেলাম তোর নামটা, তুই খুব পপুলার হয়ে গেছিস। এরকম বিকেম ওয়েল নোন, খুব পপুলার যদি কেউ হয়ে যায় তাকে বিকেম ওয়েল নোন, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হবে বিকাম ওয়েল নোন, মানে সুপরিচিত হয়ে গেল প্রত্যেকের কাছে। আর যদি অনেক সময় কোশ্চেনে দেখবেন ওয়েন্ট টু দ্য উইন্ড হয়, তাহলে এটা আনসার হবে বিকেম ওয়েল নোন, এটা সবাই জানেন নিশ্চয়ই, এটার বলার দরকার নেই। নেক্সট, তিন নম্বর যেটা দেখব, ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার। অনেক সময় যারা নোভিস হয় তারা কি হয়, যে কোনো কাজ করতে গেলে একটু টেনশন হয়, ভয় পায়, মানে কানের পেছনটা ভিজে যায়, সম্ভবত ওইখান থেকে ইডিয়ামটা এসছে, টেনশনে ঘামে ভিজে যায়। ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, এর মানে হলো ইনএক্সপিরিয়েন্স, এর মানে লিখতে পারেন ইন এক্সপিরিয়েন্স। আরেকটা শব্দ লিখতে পারেন, আপনারা লিখতে পারেন নোভিস, সাধারণ ভাষায় যাকে আমরা আবার ফ্রেশার্স বলি, তাই না? এগুলোকে বলা হচ্ছে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার, খুব ইম্পর্টেন্ট শব্দ প্রতিটাই, যেগুলো বারবার পরীক্ষায় আসে। চার নম্বর বলছে কাম টু গ্রিফ। কাম টু গ্রিফ কথার মানে কি? কাম টু গ্রিফ কথার মানে সাফার, লিখে রাখুন সাফার, মানে ভোগা। কাম টু গ্রিফ কথার মানে হলো সাফার। এখানে অনেক জায়গায় অপশনে থাকে টু এন্ড ইন টোটাল ফেলিয়ার, ঠিক আছে, এটাও লিখে নিতে পারেন সাফার অথবা টু এন্ড ইন টোটাল ফেলিয়ার, ক্লিয়ার? নেক্সট, পাঁচ নম্বর হলো এন্ড ইন স্মোক, সব ধোঁয়া হয়ে গেল, এন্ড ইন স্মোক মানে সব কিছু শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা লিখতে পারেন কেম টু নাথিং, এন্ডেড আছে তাহলে কেম হবে, আর এন থাকলে কাম হবে, এন্ডেড ইন স্মোক কথার মানে হলো কেম টু নাথিং, কিছুই হলো না শেষ পর্যন্ত, কেম টু নাথিং। নেক্সট, ছ নম্বর যেটা দেখবো, টু মেক আউট। মেক আউট, টু মেক আউট কথা হলো একটা ফ্রেজাল ভার্ব, ইডিয়াম আর ফ্রেজাল ভার্ব আমাদের মিলি মিলি আসে, সেইগুলো টু মেক আউট, মেক আউট মানে হলো আন্ডারস্ট্যান্ড, মেক আউট কথার মানে কি? মেক আউট কথার মানে হলো আন্ডারস্ট্যান্ড। নেক্সট, পরের প্রশ্ন হলো গিভ আ হ্যান্ড, তুমি আমার হাতটা দাও, তুমি আমার হাতটা বাড়িয়ে দাও, হাতটা বাড়িয়ে দেওয়া মানে কি? গিভ আ হ্যান্ড মানে কি? কাউকে কোনো হেল্প করা, কাউকে কোনো সাহায্য করা, তাকে কি বলা হয়? গিভ আ হ্যান্ড, এই কথা মানে কি? হেল্প। নেক্সট, আট নম্বর হলো টু পে অফ ওল্ড স্কোর, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বারবার সিজিএলে এসছে, দেখে নিন, টু পে অফ ওল্ড স্কোর, ওল্ড স্কোর কথা মানে হলো টু টেক রিভেঞ্জ, টু টেক রিভেঞ্জ, তার মানে প্রতিশোধ নেহা নেওয়া, টু পে অফ ওল্ড স্কোরস মানে হলো টু টেক রিভেঞ্জ, ঠিক আছে। নেক্সট, গ্রিজ দ্য পাম,
গ্রিজ দ্য পাম্প, মানে অনেক সময় আমাদের বাঙালিদের বলা হয় হাত চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে মানে কি টাকা আসবে, টাকা আসবে মানে ঘুষের টাকা, এখানে লিখতে পারেন ব্রাইব, ঠিক আছে। গ্রিজ দ্য পাম্প, গ্রিজ দ্য পাম্প তার কথার মানে কি, গ্রিজ দ্য পাম্প কথার মানে হলো ব্রাইব, ব্রাইব মানে ঘুষ। এখানে আরেকটা লিখে যায় অনেক জায়গায় হাসমানি, ঠিক আছে, এইচ ইউ এস এইচ এম ও এন ওয়াই, এটাও লিখতে পারেন। আর আরেকটা শব্দ আছে বিয়ার দ্য পাম্প, অনেক সময় এটা পাস্ট টেন্সে বোর দ্য পাম্প লেখা থাকে, এটা মানে হলো উইন, উইন বা ওন, জয়লাভ করা, বিয়ার দ্য পাম্প। আর লাস্টেরটা হলো স্কেপ গোট, স্কেপ গোটের বাংলা অর্থ হলো বলির পাঁঠা, ঠিক আছে। কেউ যদি অন্য কোনো ছেলে বা মেয়ে দোষ করে, দোষটা যদি নিজের ঘাড়ে এসে পড়ে তাকে বলা হচ্ছে স্কেপ গোট, বোঝা গেল? তাহলে লিখুন পানিশ ফর আদার মিসডিডস, পানিশ ফর আদার্স মিসডিডস, কেউ ভুল কাজ করলো কিন্তু তার জন্য আপনি যদি শাস্তি পান তাকে বলা হচ্ছে, আপনাকে বলা হবে স্কেপ গোট, অর্থাৎ বলির পাঁঠা, বোঝা গেল? এই দশখানা দেখলেন রিড বিটুইন দ্য লাইন থেকে স্কেপ গোট, এগুলো ভালো করে দেখুন। আমি রেগুলারলি ইডিয়মে ক্লাস করাবো, ইডিয়ম ছাড়াও আমাদের থাকবে ওয়ান ওয়ার্ড ইত্যাদি যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো সব করা থাকবে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনকে প্রেস করে দিন। ধন্যবাদ।